সৌম্য সরকারের বিধ্বংসী ব্যাটিং বিসিএলে আবারও শতক হাঁকালেন জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বাহাতি তারকা সৌম্য সরকার ন্যাশনাল ক্রিকেট লিগ থেকে শুরু করে চলতি বাংলাদেশ ক্রিকেট লিগেও রানের ফোয়ারা ছুটছে সৌম্যর ব্যাটে বিশেষ করে বিসিএল এ তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ড্যাশিং ব্যাটার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন যেখানে সৌম্যর সেঞ্চুরির সঙ্গে সালমান হোসেন ইমন ও শুভাগত হোমের ফিফটিতে প্রথম প্রথম দিন শেষে চার উইকেটে দুইশো তিরানব্বই রান করে ফেলেছে সেন্ট্রাল জোন সাগরিকায় টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল সাউথ জোন তাদের শুরুটাও ছিল দুর্দান্ত স্কোরবোর্ডে মাত্র আঠাশ রান যোগ হতেই ফর্মে থাকা দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুনকে সাজঘরে পাঠিয়ে দেন সাউথ জোনের বাহাতি স্পিনার নাসুম আহমেদ এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ করেন সৌম্য সরকার ও সালমান হোসেন এই দুজনের জুটিতে আসে একশো রান ইনিংস এর বাষট্টিতম ওভারে সালমানকে বোল্ড করে জুটি ভাঙেন লেগ স্পিনার রিসাদ হোসেন সাজঘরে ফেরার আগে সালমান খেলেন সত্তর রানের ইনিংস ততক্ষণে ফিফটি তুলে সেঞ্চুরির কাছে কাছে পৌঁছে যান সৌম্য তবে হতাশ করেন তাইবুর পারভেজ দলীয় একশো সাতাত্তর রানের মাথায় ঋষাদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন তিনি এরপর আর কোন বিপদ ঘটতে দেননি সৌম্য ও সোভাগত ইনিংস তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছান সৌম্য তিন অঙ্কে পৌঁছাতে তিনি খেলেন দুইশো বল যেখানে ছিল আট চার ও প্রথম শ্রেণীর ক্যারিয়ারে পঞ্চম চলতে বিসিএল এটি তার দ্বিতীয় সেঞ্চুরি সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ রানের দেখা পেলেন তিনি দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সেন্ট্রালের অধিনায়ক সোভাগত হোমো দিন শেষে আঠাশি বলে বাষট্টি রানে অপরাজিত সোভাগত আর সোম্বর ব্যাট থেকে এসেছে দুইশো সাতচল্লিশ বলে একশো আঠাশ রানের ইনিংস সোমবার সকালে একশো ষোলো রানের অবিচ্ছিন্ন জুট নিয়ে খেলতে নামবেন এই দুজন